আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার চ্যানেল সুজিত ক্যাম্পাইডে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব হ্যালোজেনের অক্সো অ্যাসিড অফ হ্যালোজেন। এই টপিকটা আমাদের ক্লাস টুয়েলভের ইউনিট সেভেনে আছে, পি ব্লকের অন্তর্গত। পি ব্লকে যে গ্রুপ 15, 16, 17, 18 আছে, সে 17-র মধ্যে হ্যালোজেন আছে। সে হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেনের মধ্যে অন্তর্গত হচ্ছে হ্যালোজেনের অক্সো অ্যাসিড। পি ব্লকটা অনেক বড়ো ইউনিট, ছোটো ছোটো ভাগ করে পড়বে। এই হ্যালোজেন অক্সো অ্যাসিড নিয়ে প্রশ্ন অল ইন্ডিয়া ইন্ডাসে প্রতি বছরই প্রায় এসছে, আমাদের এইচএস পরীক্ষাতেও এসছে, পশ্চিমবঙ্গে প্রচুরবার এই প্রশ্নটা এসছে, হ্যালোজেন অক্সো অ্যাসিডের আম্লিকতা নিয়ে প্রশ্নটা। আমরা এই ভিডিও দেখব, খুব ইম্পর্টেন্ট, ওই ভালো মতো পড়বে, ছোট্ট ভিডিও হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমার ভিডিও দেখার পরে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এসো আমরা দেখি হ্যালোজেন অক্সিড কয় প্রকার ও কী কী। আমাদের মনে রাখতে হবে হ্যালোজেনগুলি চার ধরনের অক্সো অ্যাসিড তৈরি করে, যে নামগুলি হলো তাদের হ্যালিক ওয়ান অ্যাসিড বা হাইপোহ্যালাস অ্যাসিড, সাধারণ সংকেত হচ্ছে HOX। নেক্সট হচ্ছে হ্যালিক থ্রি অ্যাসিড বা হ্যালাস অ্যাসিড, সাধারণ সংকেত HXO2। নেক্সট আরেকটা এক্সাম্পল হচ্ছে হ্যালিক ফাইভ অ্যাসিড বা হ্যালিক অ্যাসিড, সাধারণ সংকেত HXO3। আর চার নম্বর হচ্ছে হ্যালিক সেভেন অ্যাসিড বা পার হ্যালিক অ্যাসিড HXO4। এখানে যে 1, 3, 5, 7 দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে হ্যালোজেন পরমাণুর জারণ স্তর। আর HOX, HXO2, HXO3, HXO4, যেখানে এসগুলি হচ্ছে হ্যালোজেন পরমাণু। এই হচ্ছে হ্যালোজেনের চার ধরনের অক্সো অ্যাসিডের নাম, তাদের সাধারণ সংকেত। আমরা নেক্সট একটা ছক করে দেখব কোন কোন হ্যালোজেন কোন কোন অক্সো অ্যাসিড তৈরি করে এবং তাদের স্পেসিফিক নামগুলো কী কী। আমরা বিভিন্ন হ্যালোজেন বিভিন্ন অক্সো অ্যাসিডগুলি একটা ছকের মাধ্যমে দেখে নিই। প্রথমে তার নাম এবং নামগুলো কী কী, হ্যালিক ওয়ান বা হাইপোহ্যালাস অ্যাসিড, হ্যালিক থ্রি বা হ্যালাস অ্যাসিড, হ্যালিক ফাইভ বা হ্যালিক অ্যাসিড, হ্যালিক সেভেন বা পার হ্যালিক অ্যাসিড। হ্যালিক ওয়ানে হ্যালোজেন যেটা থাকবে সে জারণ সংখ্যা +1, হ্যালাস অ্যাসিডে জারণ সংখ্যা +3, হ্যালিক অ্যাসিডে জারণ সংখ্যা +5, আর পার হ্যালিক অ্যাসিডে জারণ সংখ্যা কত হয়, +7 হয়। ফ্লুরিন একমাত্র হ্যালোজেন যে নাকি হাইপোহ্যালাস অ্যাসিড বা হ্যালিক অ্যাসিড তৈরি করে, হ্যালিক ওয়ান অ্যাসিড তৈরি করে, সংকেত হচ্ছে HOF, হাইপোফ্লুরাস অ্যাসিড। ফ্লুরিন কিন্তু +3, +7, +5, +3, +5, +7 জারণ স্তরে কোনোরূপ অক্সো অ্যাসিড তৈরি করতে পারে না। ক্লোরিন হচ্ছে একটা এমন হ্যালোজেন যে +1, +3, +5, +7 প্রত্যেকটা স্টেটেই, প্রত্যেকটা জারণ স্তরেই অক্সো অ্যাসিড তৈরি করে, যেগুলো হচ্ছে HOCl +1 জারণ সংখ্যা থাকে ক্লোরিনে, এ +1 নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। জারণ সংখ্যা যখন 3 হয় HClO2-তে নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড, জারণ সংখ্যা 5 হলে HClO3-তে ক্লোরিক অ্যাসিড, আর জারণ সংখ্যা +7 হলে নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। ব্রোমিন +1, +5, +7 স্তরে অ্যাসিড তৈরি করে, +1 জারণ স্তরে পাওয়া যায় হাইপোব্রোমাস অ্যাসিড, +3 স্তরে অ্যাসিড পাওয়া যায় না ব্রোমিনের। হ্যালিক অ্যাসিড +5 স্তরে আছে HBrO3 ব্রোমিক অ্যাসিড, আর এবং HBrO4-এ আছে পারব্রোমিক অ্যাসিড। অনুরূপ আয়োডিনও +1, +5, +7 স্তরে অ্যাসিড প্রদর্শন করে, +1 স্তরে আছে HOI, হাইপো আয়োডাস অ্যাসিড, +5 স্তরে আছে HIO3, আয়োডিক অ্যাসিড, +7 স্তরে আছে HIO4, পার আয়োডিক অ্যাসিড। এই হচ্ছে হ্যালোজেনের বিভিন্ন অ্যাসিড, অ্যাসিডে হ্যালোজেন জারণ স্তর বা তাদের নাম। আমাদের স্পেশালি পড়তে ফ্লুরিন কেন +1 স্তর ছাড়া অন্যান্য স্তরে তার অক্সো অ্যাসিড দেখাতে পারে না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লুরিন শুধুমাত্র +1 জারণ স্তরেই অক্সো অ্যাসিড তৈরি করে কেন? তিনটি কারণে। প্রথম কারণ হচ্ছে ফ্লুরিন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির মান সর্বোচ্চ, কত মান, 4। দু নম্বর কারণ হচ্ছে ফ্লুরিন পরমাণুর অ্যাটমিক রেডিয়াস পরমাণুর ব্যাসার্ধের মান অন্যান্য হ্যালোজেনের তুলনায় কম, সবচেয়ে ছোটো হ্যালোজেন। আর তিন নম্বর কারণ হচ্ছে ফ্লুরিন পরমাণুর মধ্যে ডি অরবাইটাল থাকে না, এই কারণে ফ্লুরিন শুধুমাত্র +1 জারণ স্তরে অক্সো অ্যাসিড তৈরি করে। আমাদের পরীক্ষা দ্বারা প্রমাণ করতে হবে ফ্লুরিন যে +1 জারণ স্তরে থাকে
তা একটা বিক্রিয়ার সাহায্যে বুঝব আমরা। দেখা গেছে যে HOF মানে হাইপোফ্লোরাস অ্যাসিড H2Oকে H2 তে জায়িত করে দেয়। এই বিক্রিয়া প্রমাণ করে যে HOF যৌগে ফ্লুরিন পরমাণু +1 জনস্তরে আছে। বিক্রিয়াটি হলো HOF প্লাস H2O সমান H2O প্লাস HF। এখানে অক্সিজেন পরমাণু -2 থেকে -1 জনস্তর জারিত হয় আর ফ্লুরিন পরমাণু +1 থেকে -1 জনস্তরে বিজড়িত হয়। এই বিক্রিয়া প্রমাণ করে যে ফ্লুরিন পরমাণু HOF যৌগে +1 জনস্তরে আছে। আমার নেক্সট টপিক হচ্ছে হ্যালোজেন অক্সিঅ্যাসিডের আম্লিক ধর্ম। চারটে অক্সিঅ্যাসিডের আম্লিক ধর্ম নিয়ে আলোচনা করা হবে। প্রথমে 1 নম্বর পয়েন্ট বলছে কোনো নির্দিষ্ট হ্যালোজেন পরমাণুর জন্য জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ওই অক্সিঅ্যাসিডের আম্লিকতা বৃদ্ধি পায়। এখানে হ্যালোজেনটা ফিক্সড, আর হ্যালোজেনে কী বৃদ্ধি হবে, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। দেখো এক্সাম্পল, দেখো HClO, HClO2, HClO3, HClO4। এখানে ক্লোরিন কোন জারণ সংখ্যা যাতে +1, +3, +5, +7। তাহলে জারণ সংখ্যা কোথায় বেশি, ক্লোরিনে বেশি +7, তাহলে এর আম্লিকতা বেশি। তার থেকে কম আম্লিক হবে ক্লোরিক অ্যাসিড, তার থেকে কম আম্লিক হবে ক্লোরাস অ্যাসিড, সবচেয়ে কম আম্লিক হবে হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। মনে রাখবে হ্যালোজেনের জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে ওই অক্সিঅ্যাসিডের আম্লিকতা তত বৃদ্ধি পাবে। এই MCQ অলি ইন্ডিয়ান এন্ট্রান্সের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই MCQ অলি ইন্ডিয়ান এন্ট্রান্সে অনেকবার এসেছে। মনে রাখবে যখন হ্যালোজেনটা ফিক্সড থাকবে, সবই দেখো ক্লোরিন, তোর কী বিচার করতে হবে, জারণ সংখ্যা, যা জারণ সংখ্যা বেশি তার আম্লিকতা বেশি। অনুরূপে ব্রোমিন পরমাণুর জন্য সিরিজটা হচ্ছে HBrO, HBrO3, HBrO4, এবং আয়োডিন পরমাণুর জন্য সিরিজটা হচ্ছে HIO, HIO3, HIO4। এবার আমরা দেখব যে পারক্লোরিক অ্যাসিডের আম্লিকতা বৃদ্ধি পায় সবচেয়ে বেশি, তার কারণটা কী। আমরা স্পেশালি একটু পড়বো পারক্লোরিক অ্যাসিডের আম্লিকতা কেন বৃদ্ধি হয়ে পড়তে হবে। পারক্লোরিক অ্যাসিড HClO4 জুলের মাধ্যমে তৈরি করে H3O+ এবং HClO4- পারক্লোরেট অ্যানায়ন তৈরি করে। এই পারক্লোরেট অ্যানায়নে অক্সিজেনে যে মাইনাস চার্জটা আছে সেটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজড হয় এবং এখানে একটি PπDπ ব্যাকবন্ডিং তৈরি হয়। এই PπDπ ব্যাকবন্ডিংয়ের সংখ্যা কখন বৃদ্ধি পায়, যখন ও পরমাণু সংখ্যা বৃদ্ধি পায়। ক্লোরিনের যে অক্সিজেনগুলি আছে সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে HClO, পরেরটা হচ্ছে HClO2, HClO3 এবং HClO4। তাহলে কোথায় অক্সিজেন পরমাণু সংখ্যা বেশি আছে, পারক্লোরিক অ্যাসিড অক্সিজেন সংখ্যা বেশি আছে। তাহলে যে পারক্লোরেট অ্যানায়ন তৈরি হবে পারক্লোরিক অ্যাসিড থেকে, সেই পারক্লোরেট অ্যানায়নে PπDπ ব্যাকবন্ডিং হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ বেশি হবে। এর ফলে PπDπ ব্যাকবন্ডিংয়ের মাধ্যমে চার্জের বেশি মাত্রা ডিলোকলাইজ ঘটবে। চার্জ যত ডিলোকলাইজ হবে অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। স্থায়িত্ব বৃদ্ধি পেলে এই বিক্রিয়াটা ফরওয়ার্ডে শিফট, ফরওয়ার্ডে যাবে। ফরওয়ার্ড অগ্রসর হলে পারাক্লোরেট অ্যানায়ন যেমন তৈরি করবে তেমনি HCO+ অ্যানায়ন তৈরি করবে। অর্থাৎ পারাক্লোরিক অ্যাসিড জুলের মাধ্যমে HCO+ অ্যান প্রচুর পরিমাণ তৈরি করবে, তাই পারাক্লোরিক অ্যাসিড জুলের তীব্র অ্যাসিড। বাস্তবে পারাক্লোরিক অ্যাসিডের তীব্র অম্লধর্ম আছে, অম্লধর্ম সবচেয়ে বেশি। সবচেয়ে কম হচ্ছে HClO, তার থেকে বেশি হচ্ছে HClO2, তার থেকে বেশি HClO3, সবচেয়ে বেশি হচ্ছে HClO4। কেন? HClO4-এ ম্যাক্সিমাম PπDπ ব্যাকবন্ডিং ঘটতে পারে। নেক্সট একটা খুব ভ্যারিয়েশন পড়তে হবে আম্লিকতা। এই পয়েন্টটা দিয়ে পরীক্ষা প্রশ্ন এসেছে, যখন বিভিন্ন হ্যালোজেনের অক্সিঅ্যাসিডে হ্যালোজেনের জারণ স্তর যদি একই হয়ে থাকে, তখন যে হ্যালোজেন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির মান, তড়িৎ নিরাক্তকতার মান বেশি হয় সেই অক্সিঅ্যাসিডের আম্লিকতা বেশি হয়। দেখো তিনটে এক্সাম্পল দিয়েছি, HOCl, HOB আর HOI। এই তিনটে যৌগের মধ্যে সবগুলোতেই হ্যালোজেন পরমাণু জারণ সংখ্যা কত, +1। তাহলে কার আম্লিকতা বেশি? যে তিনটে হ্যালোজেন আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ক্লোরিনের, তাই ক্লোরিনযুক্ত অক্সিঅ্যাসিডের আম্লিকতা বেশি হবে। তারপরে কার কম ইলেকট্রোনেগেটিভিটি, ব্রোমিনের, তাহলে ব্রোমিনযুক্ত অক্সিঅ্যাসিডের আম্লিকতা কম হবে।
সবচেয়ে কম আমি যদি হবে এইচ ও আই, তাহলে সবচেয়ে বেশি হবে এইচ ও সিএল, তার থেকে বেশি কম হবে এইচ ও বিআর, সবচেয়ে কম হবে এইচ ও আই। অনুরূপে এইচ সিএল ও থ্রি, এইচ বিআর ও থ্রি, এইচ আই ও থ্রির মধ্যে সবচেয়ে বেশি আমলিক হবে এইচ সিএল ও থ্রি, তারপরে এইচ বিআর ও থ্রি, সবশেষ হবে এইচ আই ও থ্রি, এবং এইচ সিএল ও ফোর, এইচ বিআর ও ফোর, এইচ আই ও ফোর আমলিক সবচেয়ে বেশি হবে এইচ সিএল ও ফোর, তার থেকে কম হবে এইচ বিআর ও ফোর, নেক্সট কম হবে এইচ আই ও ফোর। এবার আমরা দেখবো ক্লোরিনের যে অক্সাইডগুলি আছে তাদের স্ট্রাকচার দেখবো। ক্লোরিন অক্সাইড অ্যাসিডের স্ট্রাকচার দেখতে হলে প্রথমে দেখবো এইচ ও সিএল, এইচ সিএল ও টু, এইচ সিএল ও থ্রি, এইচ সিএল ও ফোর স্ট্রাকচার। এখানে প্রত্যেক ক্ষেত্রে ক্লোরিন পরমাণু সংকরণ হচ্ছে এসপি থ্রি, চারটে যে অক্সাইড আছে প্রত্যেক সংকরণ হচ্ছে এসপি থ্রি। তাহলে প্রথম যে অক্সাইডটা আছে এইচ ও সিএল, এখানে মোট ক্লোরিনের তিনটে লোন পেয়ার আছে, অক্সিজেন দুটো লোন পেয়ার আছে, মোট পাঁচটা লোন পেয়ার আছে এখানে। এখানে ক্লোরিনের দুটো আর দুটো অক্সিজেনের চারটে, মোট ছটা লোন পেয়ার আছে। এখানে ক্লোরিনের একটা আর তিনটে অক্সিজেনের ছটা, মোট সাতটা লোন পেয়ার আছে, এখানে আটটা লোন পেয়ার আছে। যেহেতু ক্লোরিনের সংকরণ এসপি থ্রি, তা সমস্ত ক্লোরিন অক্সাইডের স্ট্রাকচার হচ্ছে তোমার টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। সবার স্ট্রাকচার কী হচ্ছে? টেট্রাহেড্রাল। এই ছিল আমার ক্লোরিন অক্সাইডের ভিডিও। আমার চ্যানেলে সুজিত স্কেম বায়োটেকে এই ভিডিও তোমরা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেল সুজিত স্কেম বায়োটেক অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং নিচে বেল আইকনটি পুশ করবে এবং কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুইস ক্যাম্পারটাকে তোমাদের ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।